আসসালামু আলাইকুম সবাইকে। বেগুনের একটা জবরদস্ত রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব, যেটা একবার কাউকে খাওয়ালে বারবার খেতে চাইবে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে একটা বেগুন আর একটা টমেটো নিয়েছি। তো আমি এখানে লম্বা বেগুন ব্যবহার করছি, কেউ চাইলে কিন্তু এখানে গোল বেগুনও ব্যবহার করতে পারবেন। এখন বেগুনের যে বোটার অংশটা এটা আমি কেটে ফেলে দিচ্ছি, আর বেগুনটাকে মাঝখান থেকে দুই ভাগ করে নিচ্ছি। এতে করে বেগুনের ভেতরে অনেক সময় পোকা থাকে, তো সেটাও চেক করা হয়ে যাবে। তো বেগুনটা একেবারেই ফ্রেশ দেখতে পাচ্ছেন। একইভাবে টমেটোটাকেও আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে সেই কেটে নেওয়া বেগুন আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। চারটা দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোষ, আর চারটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি কাঁচামরিচ দিয়ে করছি, তবে কেউ চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারেই লো করে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি 5 থেকে 6 মিনিটের মতো। 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে বেগুন এবং টমেটোগুলোকে উল্টে দিচ্ছি। সব কিছুই উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আবারও 5 থেকে 6 মিনিটের মতো জাল করব চুলার আঁচ লোতে রেখে। তো আবারও 5-6 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি, আর এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো রসুন আর মরিচগুলোকে আমি তেল থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন বেগুন আর টমেটোর খোসাগুলো ছিলে নিচ্ছি। খোসাগুলো ছিলে নিয়ে এখন এই বেগুন এবং টমেটোগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যেহেতু এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর চুলাটা বন্ধ করে দিয়ে এগুলোকে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি স্বাদমতো লবণ দিয়ে প্রথমে রসুন এবং মরিচগুলোকে হাত দিয়ে খুব ভালো করে গলিয়ে নিচ্ছি। রসুন এবং মরিচগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে এই বেগুন এবং টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি ভর্তা, যেটা স্বাদ অসম্ভব মজার, আর একবার খেলে বারবার খেতে চাইবেন। রিকোয়েস্ট থাকলে একবার বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।